স্বচ্ছতার ধারণাই বদলে দেবে। ভিস্তা অ্যান্ড্রয়েড টেলিভিশন, বড় পর্দার মোবাইল ফোন, ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। ঘটক সাহেব, মায়া তোমার খুব পছন্দ হয়েছে, আমি এই মায়াকেই বিয়ে করব। পছন্দ না হয় কোনো উপায় আছে? আপনারা মায়া দেখাইছে কোন ঘটক সেটা তো আপনারা দেখতে হবে। এই মফিজ ঘটকের কালেকশনে কোনো টেমার টুমা বাড়ি খাওয়া পাত্রীই নাই। যারা আছে পরিল লাহান চাচা যান, পাত্রীকে যেহেতু পাত্র পছন্দ হয়ে গেছে, চলেন বিসমিল্লা বলে বিয়ের কথাটা আগে বাড়াই। কথা আগে বাড়ানোর আগে ছেলের সম্পর্কে কিছু একটা কোন, ছেলে কি করে না করে, ছেলের কি আছে না আছে আমি তো কিছুই জানি না। চাচা যান, ছেলের কি নাই সেটা বলেন। গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, গোলা ভরা ধান আছে, ব্যাংক ভরা টাকা আছে। আপনি যদি একটা জায়গায় দাঁড়ায় এই মাথার থেকে এই মাথা নজর রাখেন, যত দূর দেখবেন দেখবেন ছেলের সম্পত্তি। ছেলের দাদা ছিল জমিদার, বাপে ছিল রাজা। ছেলের চেহারা দিকে একটা বার তাকায় দেখেন, একেবারে রাজপুত্র লাহন। আহা, এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হলে আপনার মেয়ে সুখের সাগরে ভাসবে। কারণ এই ছেলের শুধু গ্রামে না, ঢাকা শহরে দুইটা বাড়ি আছে, দুইটা গাড়ি আছে, দুইটা চাকরি আছে, দুইটা ব্যবসা আছে, দুইটা চাকর আছে বাসায়। বাস বাস বাস, আর বলতে হবে না, এই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দিব, আমি এই বিয়ে রাজি। অসম্ভব, আমি বেঁচে থাকতে এই বিয়ে হইতে দিব না। চাচা, আপনি আপনার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দেন না, কারণ ওই ছেলেটা আমার স্বামী। এই যে আমার পেট, এই পেটের মধ্যে এই ছেলের সন্তান খেলাধুলা করতেছে। চাচা, আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, চাচা আমার পেটের বাচ্চার জীবনটা নষ্ট করেন না আপা। এই আপা কি বলেন, আমি আপনার স্বামী মানে আমি তো আপনার চিনিই না। ও গো, তুমি এমন কথা বইলো না, আমার বাবা যৌতুক দিতে পারেনি, দেখা তুমি এমনি করে কথা বলবা, তাই বলে একটা বড় লোকের মাইয়া বিয়ে করে ফেলাবো। আপনারা একটু দয়া করেন, আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দেন। আচ্ছা যান, বিশ্বাস করেন, এই ছেলে বিবাহিত নয়, মেয়েটা মিথ্যা কথা বলতেছে, বিয়েটা ভাঙার জন্য বলতেছে। সেটা আপনি বলেন, এরকম প্যাট লয়ে কোনো মাইয়া কিসের জন্য আইসা বলবে যে এই বাচ্চা তার? কোনো লাভ আছে আমার এই বিয়া ভাঙা? আপনি কোন আসলে সব সমস্যার মূল এই যে ঘটক সাহেব, উনি কয়টা টাকার লেগা আমার জামাই রে আপনার কজি মাইয়ার লোকে বিয়া দিতে যায়, এটা আপনি ওইটা দিন না চাচা। এসে তো একটা কাজ কর, এই ঘটকের বাচ্চারে এমন রাম ধোলাই দেন, দেখবেন সব শ্বশুর করে বাইরে যাব। আমার জামাইরে আপনার মেয়ের সাথে বিয়া দিয়েন না। এই শালা ঘটকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই একটা বিবাহিত ছেলেকে নিয়ে আসছিস আমার মেয়ের সর্বনাশ করতে। এই ছেলে যত বড় লোকই হোক না কেন, বিবাহিত ছেলের সাথে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। আয় হায় চাচা, কি কর, বড় লোক নুন আনতে পান্তা ফুরায়, একবেলা খাওন দিলে আরেকবেলা খাওন দিতে পারে না। তাছাড়া আর বাড়িতে শুধু একটা টিনের ঘর ছাড়া কিছু নাই, এ চালায় ব্যান আর আমি পান বেশি। এই ঘটক যা বলছে সব মিশা কথা। ওরে আল্লাহ রে, এলা ঘটকের বাচ্চা। ও চাচা, ওই গর্ভবতী অবস্থায় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, ব্যথা করে। আসো তুমি এনে বসো। ঘটকের বাচ্চা, ভাবছিলাম তোরা আমি ছাইড়ে দেব, কিন্তু তোরে আজকে না মারলে আমার পেটের ভাতিও জবাবে না। এই কেন ভাঙাই দিলা, কেন তুমি আমাকে গণধোলাই খাওয়াইলা? কারণ তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। আমি গার্লফ্রেন্ড হিসেবে চাই না তুমি ঘটকালি করো, সেই জন্য তুমি ঘটকালি করতে পারবা না। অসম্ভব, আমার দাদা একজন ঘটক ছিলেন, আমার বাবা একজন ঘটক, বংশ পরম্পরায় আমি একজন ঘটক। এই ঘটকালি করা আমাদের পারিবারিক পেশা, এই পেশা আমি কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না। তুমি ঘটকালি ছাড়বা, সাথে তোমার বংশ ঘটকালি ছাড়বে, একবার শুধু বিয়েটা হইতে নাও। এখন বলো তুমি বিয়ে কবে করবা? কি আশ্চর্য কথা বলতো, তোমাকে আমি বিয়ে করবো কেন? ওমা,
বিয়ে কেন করবো মানে তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবাসলে তোমাকে বিয়ে করতে হবে এটা কোথায় লেখা আছে? দেখো আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন বিয়ে করতে পারবো না? আমি একজন ঘটক, এই 4-5 বছর ধরে অচলাকে যতগুলো বিয়ে হয় সমস্ত বিয়ের সাক্ষী আমি। বিয়েতে কোনো সুখ নাই, আচ্ছা ঝগড়াঝাটি মারামারি হানাহানি কাটাকাটি। বিয়ের পর স্বামীর তার বউয়ের প্রতি কোনো ভালোবাসা থাকে না, তার ভালোবাসা জেগে ওঠে পাশের বাড়ির ভাবির প্রতি, তার ভালোবাসা জেগে ওঠে শালির প্রতি, তার ভালোবাসা জেগে ওঠে বিয়াইনদের প্রতি। বিবাহিত লোকের সবসময় অন্যের বউকে মনে হয় রাজরানী, নিজের বউকে মনে হয় চাকরানী। আর বিয়ের 5-6 বছর পরে জামাই বউ আর জামাই বউ থাকে না, আপন ভাই বোন হয়ে যায়। আমি যেহেতু তোমার ভাই হতে পারবো না, সুতরাং আমি তোমাকে বিয়ে করবো না। চুপ, অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছ, আমি অনেকক্ষণ ধরে শুনতেছি। আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে? আছে ভালোবাসা, ছিল আছে এবং থাকবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়। দেখো তুমি যেহেতু বিদেশে দেখতে ফিলার একটা মেয়ে, তোমাকে একটা বিদেশে দেখে পাত্রর সাথে বিয়ে দেব। বিয়ের পর তোমার জামাই চলে যাবে বিদেশে, আর তোমার আমার প্রেম চলবে তলে তলে ধুমে তালে। অসভ্যই তোর বদমাইশ দুশ্চরিত্র, তুই আমার অন্য ছেলের সাথে বিয়ে দিবি, তারপরে আমার জামাই যখন বিদেশ করে যাবে আমার স্বামী বিদেশ থাকবে, আর আমি তোর সাথে তলে তলে পরকিয়া করবো। তুই আমাকে তোর মতো চরিত্রহীন মনে করছিস? অসভ্য কথাকার, প্রেম যেহেতু তোর আমার সাথে হয়েছে, বিয়ে আমাকে তোর করতেই হবে, এরপর বিয়ের পর যা হয় হোক। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি, আজীবন ভালোবাসা যাবো, ভালোবাসা ভালোবাসার জায়গায় থাক। আমি আসি, গুড বাই, পশ্চিম পাড়ায় বিয়ের কাজ আছে, গেলাম। তোর পশ্চিম পাড়ার বিয়ের খাতা পুরো তুই আজকে এই মুহূর্তে আমার বিয়ে করবি কাজে? আর কি বলো তুমি, আরে কাজে অফিস কেন, আমার তো কাজ আছে। বলো তো, আরে আরে কাজে অফিস কি করবো, আরে কাজে অফিস। আসসালামু আলাইকুম আঙ্কেল, তোমার আব্বা। ওরে বাবা রে, আমি বিয়ের মধ্যে নাই বাবা। আমি ও মিতালি দেখবো তুমি কেমনে ঘটকালি করো। এখানে দাঁড়া, কি চলতেছে, কি করতেছ সেখানে? কি করতেছি? আবার প্রেম করতেছি? ঘরে নাই, মাইজের বেড়া গাছতলা দ্বারা তোরা দূরে প্রেম করা এখানে না। আমার সামনে কোনো প্রেম ভালোবাসা শব্দ উচ্চারণ করা যাবে না, এই গ্রামে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। এটা কোনো কথা বললেন মফিজ ভাই? প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষের জীবন চলে? আচ্ছা আমি তো বুঝলাম না, গ্রামের মধ্যে প্রেম ভালোবাসা করা যাবে না কেন? কারণ এটা ঘটক মফিজের গ্রাম, তোরা যদি প্রেম ভালোবাসা করে নিজেরা বিয়ে করা ফেলাস, তাহলে আমি ঘটক, আমার কাজটা কি? দুদিন পর তোমার না খায় মরতে হবে, আমার তোর কাজই থাকবো না। তাই এই গ্রামে কোনো প্রেম ভালোবাসা চলবে না, এই গ্রামে যতগুলো বিয়ে হবে সব হবে অ্যারেঞ্জ ম্যারেজ, আর সবগুলো ঘটক থাকবো আমি। অসম্ভব, এই এলাকায় কোন অ্যারেঞ্জ ম্যারেজ হবে না, যা হবে সব লাভ ম্যারেজ। এই সব তুমি কি বলতাছ মিতালি? কেন তুমি কি বয় রাগানে শুনতেছ না কি বলতেছি? আমি বলছি এই এলাকায় হইলে শুধুমাত্র লাভ ম্যারেজ হবে। আমি ভাবছি প্রতি এরিয়া এরিয়া যায়া আমি যত অবিবাহিত ছেলে মেয়ে আছে সবাই গিয়ে বলবো যাতে তারা প্রেম করে, এবং প্রেমের পরে তারা যেন বিয়েও করে। তুমি কি জানো না মিতালি, এই এলাকায় যদি প্রেম ভালোবাসা বাইরে যায়, পোলাপেন তো কাজ অফিসে পালাই গিয়ে বিয়ে করবে। আমার পেটে তুমি লাথি পেরো না, ওদেরকে এলাকা থেকে আমাকে তাড়াইতে দাও। আরে বাবা, আমি তো চাই তোমার পেটে লাথি পড়ুক, তোমার ব্যবসায় লালবাতি জ্বলুক। তোমার ব্যবসায় যখন লালবাতি জ্বলবে তখনই না তুমি অন্য কাজ করতে আগ্রহী হবে, তাই না? অসম্ভব, এই জীবনে আমি ঘটকালি ছাড়া অন্য কোনো কাজ করব না, আর এই গ্রামে কোনো ছেলে মেয়েকে আমি প্রেম করতে দিব না। এই তোরা এখনো দাঁড়ায় আসস কেন, ভাগ এখান থেকে। আই খবরদার, তোরা কোথাও যাবি না, তোরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম কর, আমিও দেখবো ঘটকের বাচ্চা কি করতে পারে। না তোরা এখানে প্রেম করতে পারবি না, তোরা যদি প্রেম করিস আমি তোদের আব্বা আম্মার কাছে বিচার দিব। তোরা প্রেম কর, তারপর যদি তোর আব্বা আম্মা কিছু বলে আমি দেখতেছি, তারপর ওই ঘটকের বাচ্চার কথা শুনে থেকে যাবি না, প্রেম করা বন্ধ করবি না। তোরা দাঁড়া, আরো ক্লোজ দাঁড়া, এবার একজন আরেকজনের হাত ধর। এইবার তোরা কসম খা, যেমনি হোক তোরা তোদের প্রেম সফল করবি এবং বিয়ে করে ছাড়বি। মিতালি আপা, তোমার কথা শুনে আমার সাহস হাজার গুণ বাইরে গেছে। শারমিন, আমি তোমারে কথা দিতেছি, এই জীবনের বিনিময়ে হইলেও, এই পৃথিবীর বিনিময়ে হইলেও আমি তোমারেই বিয়ে করব। আমিও তোমার কথা দিতেছি, আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমারেই বিয়ে করব। সাব্বাস, এই না হইলো বাঘের বাচ্চা, এখন গিয়া তোরা তোদের পরিবারকে জানাবি, তারা মানলে তো মানলো, না পারলে তোরা পলায় যা বিয়ে করবে। আমি আছি না মিতালি তোদের সাহায্য করার জন্য, যা। ধন্যবাদ মিতালি আপা, আমি এক্ষুনি আমার আব্বারে গিয়া কমু, আমি শুধু শারমিন্দ্রই বিয়ে করতে চাই। আমিও আব্বারে যাই কমু, আমি শুধু আনিসরে বিয়ে করতে চাই। চলো হায় হায় রে, আরেকটা প্রেম ভালোবাসার বিয়ে হয়ে যাবে, আরেকটা কাস্টমার হাতছাড়া হয়ে গেল। মিতালি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার ব্যবসা ক্ষতি করার কোনো অধিকার তোমার নাই। তোমার কাছে হাত জোর করে বলতেছে আমার ব্যবসার লালবাতি তুমি জ্বালায় না। ঠিক আছে, করলাম না তোমার ব্যবসা নষ্ট, কিন্তু
তোমাকে আজকে রাতের মধ্যে আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে হবে করে কোনো লাভ নাই তুমি যদি এটা না করো আমি মাইকিং করে পুরো মহল্লায় মহল্লায় এরিয়ায় এরিয়ায় পাড়ায় পাড়ায় বলবো যত অবিবাহিত ছেলে মেয়ে আছে তারা সবাই যেন প্রেম করে তারা সবাই যেন পালায় গিয়ে বিয়ে করে ঘটক দ্বারা কোনো বিয়ে হবে না মিতালি না 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 তুমি এই গ্রামের পোলাপানে প্রেম ভালোবাসা না কোনো কথা বলতে যাও না আমি আজকে রাতে তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব কি ব্যাপার মিতালি একা একা বসে বিস্কুট খাচ্ছে বাসা রান্না বান্না হয় নাই তুমি সত্যি সত্যি আসছো ও মা তোমার ঘর কি আছে এই ঘটক মুফিজ এক জবানের মানুষ যেই কথাটা দেয় সেই কথাটা সে রাখে আমি তোমাকে বলেছিলাম তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসলাম চলে এসেছি হাজি তুমি সত্যি সত্যি আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো সাজাদান বাড়িতে নাই তাহলে আগামীকাল সকাল সে দেখা হবে আমি জায়গা এই কি করো আব্বা বাড়িতে আছে আব্বা আব্বা কি সে ওই ঘটক সাহেব আসছে কি জানো জরুরি কথা বলবে বইতে গো আইতাছি শরবত খাবা খাইলে ভালো হয় তৃষ্ণাটা মেটে আচ্ছা ঠিক আছে তা ঘটক মফিজ মিয়া সাহেব রাতের বেলা হঠাৎ আমার বাড়িতে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে আসলাম আপনি সব কি শুরু করছেন বলেন তো আমি আবার কি শুরু করছি আপনার মেয়ের বয়স কি ধীরে ধীরে বাড়তেছে না কমতেছে হ্যাঁ আপনার মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যেতেছে সেদিকে আপনার খেয়াল নাই আপনি কি মেয়ের বিয়ে দিবেন না নাকি ঘরে পালাবা না মেয়ের ঘরে রেখে দিবেন আর না 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 কি খাও পাগল হয়ে গেছো নাকি বিয়া দিতাম নাকি এর লেগা কিন্তু বাবা আমার সুন্দরী মেয়ের লেগা মন মতো পাত্র পাইতেছি না আচ্ছা যান কি যে বলেন চুপ কান খোলা রাখেন আশেপাশে ছায়া দেখেন পাত্র তো আপনার আশেপাশেই আছে তাই নাকি কে পাত্র কার কথা কইতেছ তুমি আমাদের পাশের গ্রামের ওসমান চাচা ছিল দুলাল লক্ষ লক্ষ টাকা কামা দুবাই থেকে সদ্য দেশে ফিরছে আপনি যদি আপনার মেয়ের মিতালির সাথে দুলালের বিবাহটা দিয়ে দেন তাহলে দেখবেন আপনার মেয়ে রাজরানীর মতো আছে কিরে মা এটা কি করলি তুই আত্মে গ্লাস কেমনে বলল চাচা তার খুশিতে দুলালের সাথে বিয়ে হওয়ার কথা শুনে উত্তেজনা তার হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছে তাই না আই চুপ করেন আপনি কি দুলালের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসছেন অবশ্যই জারুর বাড়ি খাইতে না চাইলে এখান থেকে তাড়াতাড়ি যান হে মিতালি এইসব তুই কি কইতেছস হ্যালো ঘটক একজন গণ্যমান্য মানুষ আমি ঠিক বলতেছি আব্বা সে যদি আমার বিয়ে নিয়ে একটা কথা বলে আমি সত্যি সত্যি তার ঝাড়ু দিয়ে পিটানো শুরু করবো বাবা 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 বাপের সামনে একদম সতী সাবিত্রী নায়িকা সাবানা সাচ্ছ তাই না চাচা যান আপনার মেয়ে নিজ মুখে আমাকে বলছে আজকে রাতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমি আপনার কাছে আমি কি তোর একবারও কইছি দুলালের লেগে আমার বিয়ের প্রস্তাব নিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি কার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা বলছো তোর দাদার সাথে না লীলা আমার দাদা তো বেঁচে নেই দাদার বিয়ের প্রস্তাব তোমার কাছে কেমনে নিয়ে আসি মিতালি ওনারে যাইতে বলো আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে ঘটকে না মারা পর্যন্ত কিন্তু আমার শান্তি নাই আমার বোঝা হয়ে গেছে আপনাদের ঝামেলাটা আসলে কোথায় কোথায় ঘটে সব জোড়ায় জোড়ায় মানে এই জোড়ায় মানে হচ্ছে আপনার যে মহিলার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আপনি তারা বিয়ে করে নাই করছেন ভাবিরে আর ভাবি যে সুপুরুষের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা সে বিয়ে করে নাই করছে আপনার মতো বাদাই মারে আসলে আপনাদের জোড়া মিলে নাই দেখে আপনাদের মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি লাগে আছে বটক সাহেব আমি এই লোকের মার খেতে পারলাম না আমরা এখন কি করব কি করবেন মানে বিয়ে করবেন
বিয়া করুম কে ওরে বাবা রে আমার পুরো কথাটা তো বলতে দিবেন আপনারা দুজন দুজনে তালাক দিয়া আলাদা হয়ে যান তারপর আপনারা নতুন করে বিয়া করবেন আপনারা আমি সুন্দর দেখে পাত্রী ধরা দিব আপনি বিয়া করবেন ভাবি আপনারা একটা সুন্দর সুপুরু ধরা দিব আপনি বিয়া করবেন আপনাদের জীবনে নতুন সঙ্গী আসলে দেখবেন জীবনে আর কোনো কষ্ট থাকবে না শুধু সুখ আর সুখ আর আমি বিয়ের জন্য বেশি টাকা নেব না মাথা প্রতি 5000 টাকা ও তাহলে সুখে থাকার লিগে এখন আমার আরেকটা বিয়ে করুন লাগবে আর আমার বউ আরেক জায়গায় বিয়ে দেওয়ার লাগবে অবশ্যই কবি বলেছেন বিয়েই সকল সুখের মূল এই ধরেন পাত্রীর ছবি ফ্রেশ অসম্ভব আমি বাইসা থাকতে আমার স্বামীর অন্য কোনো মেয়ের লগে বিয়ে করতে দেব না আর আমি বাইসা থাকতে আমার বউরে অন্য কারোর লগে বিয়ে দিমু না ঘটকের রাস্তা ঘটক তোর দান্তা পানি আমি বুঝছি তুই 5000 টাকা লেগে আমাকে জামাই বউরে তুই আলাদা করতে চাস আবার বিয়েও দিতে চাস খারা আজকা তোরে ঝাড়ু দিয়ে পিটাবো ঝাড়ুটা কইরে ঝাড়ু কই আমি গদারি লই আইতাছি তুই খালি খারা স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি তার একটাকে মারামারি কাটাকাটি করতেছিল আমি এসে বিয়ের কথা বললাম তারা এখন নিজেরা একত্র হয়ে আমাকে নাকি তারা হিট করবে কি ব্যাপার আপনি কি আমার বাড়ির রাস্তা চিনেন না প্রত্যেক দিন আমার বাড়ির সামনে দিয়ে আসেন আর চলে যান সবার বিয়ের খবর আনেন আমার বিয়ের খবর আনেন না কেন আয়া তুমি এটা কি কো তুমি তো বয়স অনেক ছোট তোমার তো পড়ালেখা করার বয়স তুমি এই বয়সে বিয়ে করতে চাইতেছো কেন পড়াশোনার ভালো লাগে না ঘটক সাহেব মন বসে না পড়ার টেবিলে আমার এই দিয়ে পড়াশোনা হবে না আমি এখন বিয়া করব আপনি তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করেন কবি বলেছেন আজকালকার মেয়েদের লজ্জা শরম অনেক কম আজকে সেটার প্রমাণ পেলাম ঠিক আছে তুমি যেহেতু লজ্জা শরমে মাথা খেয়ে বিয়ের কথা আমারা বলছো বিষয়টা আমি ভাইবা দেখবো ভাবা ভাবির গোষ্ঠী গেলে আপনি যা করার এক্ষুনি করবেন ঠিক আছে আমি তোমার কয়েকটা ছবি দেখাই এই ছবিগুলোর মধ্যে তোমার কারে পছন্দ তুমি আমার বলো যাকে তোমার পছন্দ হবে তোমার আব্বার সাথে কথা বলে তার লগে তোমার বিয়ে ফিক্স করতেছি সত্যি বলতেছেন ঘটক স্যার আমি যাকে পছন্দ করব আপনি তার সাথে আমার বিবাহ দিবেন অবশ্যই আমি তোমাকে তার সাথে বিয়ে দিব এই নাও ছবি দেখো তোমার কাকে পছন্দ হয় বলো রাখেন আপনার ছবি ঘটক সাহেব আমার তো আপনাকে অনেক পছন্দ আমি আপনাকে বিয়ে করতে চাই এসব তুমি কি বলতেছো লতা তুমি আমারে বিয়ে করবা মানে আরে আমি ঘটক আমি বিয়ে ঠিক করি কিন্তু নিজে বিয়ে করি না আমি এত কিছু জানি না আপনি মাত্র বলছেন আমি যাকে পছন্দ করব আপনি তার সাথে আমার বিয়ে দিবেন আমি আপনারে পছন্দ করছি হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই চলেন কাজে এই কি বলো তুমি হাত ছাড়ো আমার তো আরে না আমি কেন যাব আরে কি কও তুমি আরে হাত ছাড়ো তুমি আরে হাত আই লতা ঘটক সাহেব রেনি রং টানাটানি করতেছস কেন ঘটক সাহেবকে আমার পছন্দ হইছে আমি ওনাকে বিয়ে করব তাই টানাটানি করতেছি আই হাই সি 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 তুই না মাত্র এটা পরীক্ষা দিয়ে নাই নড়ছস এই বয়সে বিয়ার লাগে পাগল হয়ে গেছো হ্যাঁ বিয়ার জন্য পাগল হয়েছি তাতে তোর কি তুই কি মনে করছস সবাই তোর মতো বিয়া না করে ঘরের মধ্যে বুড়ি হয়ে বসে থাকবো ও মা গো মা তোর কথা শুনে মনে হইতেছে তুই সেদিন তোর মায়ের পেটে তোর বাইর হয়েছস আর আমি তোর এটা ইন্না বাইর করছি মনে কর তোর আমি এটা ইন্না বাইর করছি হ্যাঁ তুই আমার এনে দাঁড়া দাঁড়া তুই তাকারি করস আর কোন অ্যাঙ্গেল দেখা আমার দেখা তোর বুড়ি মনে হয় কুড়ি তো মাইয়া মানুষ তো বুড়ি হয় সেই সব করলে তুই তখন বুড়ি এখন সামনে থেকে সর ডিস্টার্ব করিস না আমি ঘটক সাহেবকে বিয়ে করবো চলেন ঘটক সাহেব কাজকে ফিরে শুন আয় রাখ এমন জোরে একটা থাপ্পর মারমো থাপ্পরের সোটা একদম দাঁত দুধ সব পড়ে যাব আয় তুই জানোস না ঘটক আমার বয়স ফ্রেন্ড তুই কোন সরাসরি বিয়ে করতে চাস হ্যাঁ আমি আজকে কিন্তু বাইর হয়েছি বাসার থেকে তোমার বিয়ে করবো দেখা সে যাবো চলো কাজ আরে না ঘটক সাহেব আপনি আমার সাথে কাজে অফিসে যাবেন আমি আপনাকে বিয়ে করবো থাপ্পর মারমো আয় আসো আমার সাথে আসো আপনি আমার সাথে যাবেন আমি আপনাকে বিয়ে করবো আমি জীবন বিয়ে করবো না সেখানে দুজন দুদিকে টানাটানি করতে চাই আমি তো তোর বিয়ে করব না তোমাকে বিয়ে করব না আমি গেলাম ঘটক সাহেব আমি তো আপনাকে বিয়ে করব কোনো সমস্যা নাই তুমি দৌড়াও তোমার দৌড় কত দূর আমার জানা আছে আমিও তোমার ঘরে গিয়ে উঠবো দেখবো কেমনে বাইর করো হাই ভূতেতে যাবো কেন হইলে পরি হবো আমার পরি হওয়ার ইচ্ছা নাই মিতালি ঠিক আছে হ্যাঁ তাই তো মিতালি কি ব্যাপার তুমি আমার ঘরের মধ্যে এসে বসে আছো কেন কারণ এখন থেকে আমি তোমার ঘরে থাকবো সেই জন্য তুমি কি বলতেছো তুমি একটা অবিবাহিত মেয়ে আমি একটা অবিবাহিত ছেলে দুটি অবিবাহিত ছেলে মেয়ে যদি একই কক্ষে সহ অবস্থান করে তাহলে গ্রামের লোকজন কি বলবে বলু গ্রামের মানুষ যা খুশি তা বলুক আমার কিচ্ছু যায় আসে তুমি যতদিন পর্যন্ত আমার বিয়ে না করবা ততদিন পর্যন্ত তোমার ঘর ছেড়ে আমি যাব না আমি তোমাকে কত শত সহস্র বার বলবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর আমি তোমাকে কত সহস্র বার করে বলবো যে আমি ওই ঘর থেকে বের হতে পারবো না ঘর সাহেব আমার বউ কই
আমার বৌদান দাশারে আমার বৌদান ভাই বোকের মতো কথা বলেন কি জন্য আপনার বউ কথা সেটা আমি কি করে বলবো আপনার বউ কথা আমাকে কেন জিজ্ঞেস করতেছে আরে আপনার সারা কারে জিজ্ঞাসা করব গত মাসে গত দুই মাস আগে আপনি আমার বিয়ের গটকালি করেছিলেন না হ্যাঁ দিছি অনেকরে দিছি চেহারা দেখে মনে হচ্ছে তো দিছি তো কি হইছে বিয়ের সময় আপনি কন্যাই মেয়ে অনেক ভালো মেয়ের চরিত্র অনেক ভালো মেয়ে কারোর সাথে প্রেম করবে তো দূরের কথা কারোর সাথে কথাও বলে নাই আমি এখনো আমার নিজ মুখে বলতেছি মেয়ের চরিত্র আসলেই ভালো চাদার কলঙ্ক থাকতে পারে কিন্তু এই মেয়ের কোনো কলঙ্ক ছিল না আপনার তো চৌদ্দগুষ্টির কপাল খুব ভালো যে এত ভালো একটা বউ পাইছেন দূরমি এক কিসের ভালো বউ পাইছি গতকালকে আমার বউ আর একটা পোলার লোকে ভাইগে গেছে কি অসম্ভব এটা হইতেই পারে না এইটাই হইছে আমি বিয়ের পরদিনই বুঝতে পারছি এই মেয়ের সাথে অন্য ছেলের প্রেম ছিল দিন রাত ওই ছেলের সাথে সে কথা বলতো আমি তার পাহাড় দিয়ে আটকে রাখছিলাম গতকালকে রাতে আমার পেটে বুচুর দিছে আমি করে ডেকেছি আয়া দেখি আমার বউ নাই ওই ছেলের সাথে পালাই গেছে ও ভেরি স্যাড আমি স্যাড মেট বুঝি না আমার বউ সম্পর্কে ভালো করছেন চরিত্র ভালো করছেন এই জন্য আমার বউর বিয়ে করছি আমার বউ চলে গেছে এখন আপনি আমার বউ দিবেন আরে বাবা আপনার বউয়ের চরিত্র ভালো সেটা আমি বলেছি ঠিকই কিন্তু সেটা পালিয়ে যাবে না সেটার গ্যারান্টি তো আমি দেই নাই ওই মিয়া ফাইজামি বন্ধ করেন আপনি যদি আমার বউ ফেরত না দেন তাহলে আপনার শাড়ি গনা পরায়া আপনারই বিয়ে করে ফেলাম কি ব্যাপার উড়ি কে ভাই 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 এটা আপনার বোন এটা আমার গার্লফ্রেন্ড কি এটা আপনার গার্লফ্রেন্ড বাহ তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেছে মানে মানে হইতেছে আমার বউ যেহেতু চলে গেছে আপনার গার্লফ্রেন্ড আমার দিয়ে দেন আমি ওনারে বিয়ে করে বাড়িতে লয়ে যাই কাহিনী শেষ কিস্তা খতম কি বলতেছেন আমারে দিয়ে দিবে মানে মানে বুঝেন না আপনার ঘটক বয়ফ্রেন্ডের জন্য আমার বউ চলে গেছে এখন আপনি তার গার্লফ্রেন্ড আপনি আমার সাথে চলেন আপনারে বিয়ে করে বাড়িতে লয়ে যাই আপনার গার্লফ্রেন্ড আমার হাতে তুলে দিবেন কিনা বলেন না হলে আপনার মাইরা কিন্তু ভূত বানায় ফেলামু না না ভাই মানে আমার কোনো দরকার নাই আমার গার্লফ্রেন্ডকে আমি অবশ্যই আপনার হাতে তুলে দিচ্ছি মিতালি আব্বাস ভাই বিদেশ থাকেন বিয়েটা করে ফেলো তারপরে আব্বাস ভাই বিদেশ গেল আর বুঝছেন না বিষয়টা যেটা বলছিলাম আব্বাস ভাই আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যান আমার কোনো আপত্তি নেই থ্যাংক ইউ ভেরি মাচ চলো আসো আব্বাস ভাই ভাই গার্লফ্রেন্ডটা তো দিয়ে দিছে যান আর ধরা ধরার কোথায় আছেন যান কই যান পিছনে আমার গার্লফ্রেন্ডটা দিয়ে দিছে কেন যান যান বিয়ে করবেন না যান ও মা গো মা আমি কে গেলাম কেন ভিস্তা ভেজেলেস 4K আল্ট্রা হাই ডেফিনিশন টিভি আনলিমিটেড ফ্রি স্যাটেলাইট চ্যানেলস গুগল সার্টিফাইড অ্যারিস্টোক্রেট টিভি ভিস্তা অ্যান্ড্রয়েড টেলিভিশন বড় পর্দার মোবাইল ফোন রে বাবা রে আল্লাহ রে আরে চাচা আপনি চাদর সারা বেরিয়েছেন কেন শীতে কাঁপতেছেন আরে দুরু আমি কি শীতে কাঁপতেছি নাকি আমি তো কাঁপতেছি ভয়ে ভয়ে মানে মেকআপ সারা কোনো মেয়ে দেখছেন নাকি এই দেখো আবার উল্টা পাল্টা কথা কও কি লিগা মেকআপ সারা মায়া দেখলে কি ভয় পাও লাগে নাকি কি কর না কর আমি ভূত দেখছি জীবনে কতবার কখনো ভয় পাই নাই কিন্তু মেকআপ সারা একটা মেয়েরা দেখছি বাবা রে বাবা কি চেহারা দেখার পর আমার শরীরের পছন্দ হয়ে গেছে আপনি কেন ভয় পাইছেন সেটা কোন আরে আমগো পাশের গ্রামের আমার এক বন্ধুর মাইয়া একজন হাত ধরে পড়ে গেছে আমার বন্ধুর মান সম্মান সব শেষ আত্মহত্যা করে বেরসাইছিল আমি কে বাঁচাইছি আপনার বন্ধুর মায়া পালায় গেছে তা আপনার ভয় পাওয়ার কি আছে আপনার মাইয়া তো আর পালায় যায় নাই আরে বেটা আমার বন্ধুর মেয়ে তেমন একটা সুন্দর না তারপর তো সে একজন হাত ধরে পলাই গেছে আমার মাইয়া যে সুন্দর তার জন্য গ্রামের সব পোলাপান পাগল তাদের মধ্যে যদি একজনের হাত ধরে আমার মাইয়া পলাইয়া যায় তাহলে কি আমার মান সম্মান থাকবো আমি আরো ভাবতেছি সামনে বছর মেম্বার ইলেকশন করবো আমার মাইয়া পলাই গেছে জানলে পাবলিক আমার ভোট দিব না 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 আমি আর দেরি করুম না তুমি এক কাজ করো তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা পাত্র জোগাড় করো আমার মাইয়ারে এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব সাব্বাস চাচা আপনি এতদিন পর আমার মন মতো একটা কথা বলছেন আমি কালকের মধ্যে পাত্র নিয়ে আপনার বাসায় আসতেছি আপনি খালি আপনার মাইয়ারে বিয়ে করানোর জন্য রাজি করান আমার মাইয়ারে রাজি করা আমি হেডা নিয়ে তুমি চিন্তা করো না তুমি পাত্র কালকের মধ্যে লয়ে এও আপনি কোনো টেনশন নেন না আমি কালকের মধ্যে সুযোগ্য পাত্র নিয়ে আপনার বাসায় আসতেছি আচ্ছা ঠিক আছে ও চাচা স্যার আমি পেমেন্ট বাড়াইছি শুনছেন নাকি না তো আগে নিতাম মাথা প্রতি 5,000 এখন নেই 7,000 আমি 8,000 টাকা দিমু কালকের মধ্যে পাত্র চাই ঠিক আছে অবশ্যই কামিং সুন উইথ পাত্র ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা স্যার ওয়ালাইকুম আসসালাম চাচা স্যার চাচা স্যার কই ঘটক ববি চলে আসছি হাজির আসেন আপনি আমার বাড়িতে আসছেন কেন আমি যে কাজ করি সে কাজ করতে আসছি আমি তোমার জন্য আবার বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি
প্রস্তাবটা কি আপনার না অন্য কারো? না, আমি আমার সিদ্ধান্তে এখন অটল আছি যে আমি কখনো বিয়ে করব না। কিন্তু এবার আমি তোমার জন্য যে পাত্র নিয়ে এসেছি, সে জাপানের পতাকার মতো সাদা ধবধবা, সে আপেলের মতো ফর্সা, তার ঠোঁট লাল, সে সপরিবারে বসবাস করে নেপালে, তার জায়গা জমি সহায় সম্পত্তি গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, যেমনটি এই দেশে আছে তেমনটি নেপালেও আছে, সে একজন ফ্যাশন ডিজাইনার। আমি তাকে সাথে করে নিয়ে এসেছি, তুমি একটা বার তাকে চেয়ে দেখো। অসম্ভব, আমি কোনো ছেলে দেখবো না। তুই এখন আমার বাসার থেকে বাইরে নাইলে তোর মাইরা কুটু কুটু করো, বাইরে কোনো পাত্র দেখা দেখি নেই, বাইরে যাই না। মফিজ, তুমি কোনো আলো যাইবে না। মিতালি, আমি তারে বলছি পাত্র নিয়ে আসতে। এ মফিজ, যাও পাত্র ডেকে নিয়ে আসো। আব্বা, আমি বিয়ে করবো, কিন্তু তুমি তোমার পছন্দের পাত্র আমার কাছে নিয়ে আসো। ঘটকের পছন্দের কোনো পাত্রের সাথে আমি বিয়ে করবো না। আরে বাবা, পাত্র যেতে এত দূর থেকে চলে আসছে বিয়ে করার জন্য, তুমি তাকে একটাবার দেখো। এমনও তো হতে পারে যে প্রথম দেখাতে প্রেম হয়ে গেল, লাভ এট ফার্স্ট সাইট। প্লিজ, তুমি একটাবার তাকে চেয়ে দেখো। হ্যাঁ, ঠিকই তো কইছে, লাভ এট ফার্স্ট সাইট, এটা তো হইও যেতে পারে। আইসে যখন একবার আমরা দেখি, আর দেখতে তো বিয়ে হয়ে যায় না। অফিস, তুমি পাত্র ডেকে নিয়ে আসো, বাইরে দাঁড় করে রাখছো কে লেগে, ডেকে নিয়ে আসো। বকুল বকুল, ও বুঝছি, পাত্রের লোকের পাত্রের বোন হয়েছে না? আরে পাত্রের বোন হইতে যাবে কেন, পাত্রের নামই বকুল। সে যখন রুমে ঢুকবে দেখবেন যে বকুলের শুক্রাণু ছড়ায় গেছে চারিদিক। বকুল ভাই, কোথায় আপনি আসেন? টেনটেনা, এই যে আমি চলে এসেছি। ও এম জি, এই মিতালি তো ছবির থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। আমি ওর মতো সুন্দর মেয়ে কোথাও দেখিনি। নেপালে এত এত সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো সুন্দরী একটাও দেখিনি। মিতালিকে দেখে আমার মন, প্রাণ, দেহ, নয়ন সব জুড়িয়ে গেছে। ঘটক, এই ঘটক, আমি ওকে বিয়ে করবো করবো করবো। ঠিক আছে, আমারও রাখেন না, আমারও সরেন। আমি অত্যন্ত খুশি হলাম জেনে যে আপনার পাত্রকে খুব পছন্দ হয়েছে। কি ব্যাপার মিতালি, তুমি হা করে চাইছো কেন? তোমার কি পাত্র পছন্দ হয়েছে? মিতালি, আমি হচ্ছি একজন ফ্যাশন ডিজাইনার, র‍্যাম্প মডেলিং এর সাথে যুক্ত। ওই যে র‍্যাম্পের মেয়েদেরকে দেখিয়ে দিতে হয় কিভাবে হাঁটতে হবে, চলতে হবে, কিভাবে ছবির পোজ দিতে হবে, সেই কারণে না ওদেরকে এগুলি দেখিয়ে দিতে দিতে আমি একটু অন্যরকম হয়ে গেছি। তবে আমার চাল চলন, কথাবার্তা একটু অন্যরকম হলেও আমি কিন্তু ভেতরে ভেতরে আসল পুরুষ। বাস ওই স্যার, বুঝছি আপনি কেমন আসল পুরুষ। এই ঘটকের বাচ্চা, তোর এত বড় সাহস, এইরকম একটা পুরুষ আমার জন্য নিয়ে আসছো ঠিক কইরা। শোনো মিতালি, ওনার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে উনি তোমাকে কখনো স্ত্রী মর্যাদা দিতে পারবে না, ঠিক মতো আদর সোহাগ করতে পারবে না। ওনার সাথে তোমার বিয়ে হলে আমার তোমার প্রেমটা থাকবে অটুট, তোমার আগে মন মতো আদর সোহাগ করতে পারবে। একটা খাবার মারা দাঁত ফলাই দিব, এরকম একটা পুরুষ এই বাড়ির থেকে আমি ভূত তারাই জারু দিয়া পিড়াইতে পিড়াইতে। তুই তো আসল পুরুষ। সাসা, আপনার কথা মতো আমি সুপাত্র নিয়ে আসলাম আপনার মেয়ের জন্য, সে আমাদের অপমানের কথা বলতেছে, আপনি কিছু বলেন। হ্যাঁ, ঠিকই তো মিতালি, খবরদার একে অপমান করে কোনো কথা কইছ না। আব্বা, হন তুই যারে ঝাড়ু এনে পিড়া ব্যক্তি বার কর। আয় ঝাড়ুয়ান মাইয়া পিড়া। আঙ্কেল আঙ্কেল, লাইক বাটন প্লিজ, ও মাই গড, আপনারা ছাড়ো বাচ্চা। এই ঘটকের কাছে বলছি তোমারে না যাইতে, এখন আসল পুরুষ নিয়ে থাকো। তুই পুরো সাহস সাহস আসল পুরুষ নেই। আপনাদের বিয়ে দিলাম, আবার কি নতুন করে বিয়ে করবেন নাকি? ফালতু কথা বলবো না, কিসের বিয়ে করবো? আপনি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললেন? আয় হায় নোমান ভাই, আপনি তো আমার ভাই, আপনার লাগে আমি কি মিথ্যা কথা কইছি? আপনি আমার বিয়ের আগে কি বলছেন? বলছেন যে আমার বউ নাকি অনেক সুন্দর, অনেক ফর্সা, তার মতো সুন্দরী মেয়ে নাকি দুই চার অঞ্চলে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। আপনি আরো বলছিলেন
সে যদি সাত সাতটা বাচ্চা কাচ্চার মা হয় তারপর সে কালা হবে না, তার শরীর স্বাস্থ্য এখন যেমন আছে সে সবসময় এরকম সুন্দরী থাকবে। কিন্তু বিয়ের পর দিন দুপুরবেলা সে গোসল করার পর কি হয়েছে জানেন? কি হয়েছে? এই যে দেখেন, এই যে দেখেন, সে কালা কুচকুচে হয়ে গেছে। এই মায়া যে এত কালা সেটা আপনি আমার আগে বলেন না কেন? না নন ভাই, আসলে ওই বিয়ের আগে তো সুন্দর ছিল, আর বিয়ের পরে মেয়েদের কত কিছু পরিবর্তন হয়ে যায় না, সামান্য একটু গায়ের রং পরিবর্তন হয়েছে, তাকে আর আমার দোষ? অবশ্যই আপনার দোষ, কারণ এই মেয়ে কোনোদিন ফর্সা ছিলই না, সে জম কালা ছিল, সে মেকআপ করে সুন্দর হয়েছে, এই জন্য গোসল করার লগে লগে সব মেকআপ চলে গেছে আর সেও কালো হয়ে গেছে। আরে ভাই, আমি একটা কালো ছেলে, আমি চিন্তা করছি ফর্সা দিকে একটা বউ বিয়ে করবো, যাতে বিয়ের পরে অন্তত বাচ্চা কাচ্চাগুলো সুন্দর হয়। এখন আমিও কালা, আমার বউ আরও কালা, বাচ্চা কাচ্চা তো দেখাই যাইব না। অসম্ভব, আমি এই মেয়ের সাথে সংসার করবো না। আপনার কালা মাই আপনার কাছে রাখেন, আমি গেলাম, আমি আরেকটা বিয়ে করে আপনি আমার গার্লফ্রেন্ডের বিয়ে করতেছেন আপনার বিয়ে করবো না। তুই তো বিয়া করবে করবি, তোর বাপে সহ বিয়া করবো, উল্টা পাল্টা কথা কইয়া মায়েগো বিয়া দেস, আর জামের বাড়িতে যাইয়া মায়েগো অশান্তি হয়। তোরে কি আমি বলছি বলতে যে আমি সুন্দর আমার মেকআপ দিতে? তুই যেহেতু আমার মেকআপ সুন্দরী বানাইছস, এখন তোরই আমার বিয়া কর। তুই এখনই আমার বিয়ার ব্যবস্থা কর, নাহলে চিৎকার করে গ্রামের মানুষ এনে তোরে গণদুলাই খাম। আমি আপনার যা খুশি আপনি করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করবো না। আমি হচ্ছি ঘটক, এই খেলার রেফারি, রেফারি খেলা কিভাবে চলে সেটা দেখাই দেয়, কিন্তু নিজে খেলে না। বুঝছি, ভালো কথা কই এখন আর তোরে কাজ হইব না, তোরে যা করতেইব সব জোর কইরাই করতেইব, তোরে জোর কইরা এখন কাজে বসে নিয়া বিয়া করমু। চল ভাবি কি করব আপনি, আরে জোর করে কাজে বসে যাবো নাকি ভাবি? হাত ছাড়েন, আরে আমি কোনো বিয়া করতে পারবো না। তাও তুমি প্লিজ একবার রাজি হয়ে যাও, এইবার এমন জোরে লাথি দিব না একদম। না না মিতালি, বকুল ভাই, আপনি তো নিজ চোখে দেখলেন, নিজ কানে শুনলেন, এই মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। আপনি এই গ্রামে থাকা খামাখা অপমানিত হয়েন না, আপনি গ্রাম ছেড়ে চলে যান। আরে মেয়ে, তুমি কি জানো ঘটক যে আমার বয়ফ্রেন্ড? আমি বিয়ে করবো, বিয়ে করতে হলে তুমি বিয়ে করতে পারবে না জয় এখান থেকে। অসম্ভব, এই ঘটক আমার বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। এমনিতে আমার জামাই আমার ছাইরা চলে গেছে, আর এখন আমি জামাই ছাড়া একা একা থাকতেও পারতাম না, কারণ আমি বিয়ের মজা পেয়ে গেছি। আপাত তাও একবার বিয়ে করে বিয়ের মজা পেয়েছে, আমি তো একবারও বিয়েই করিনি, তাই তো জানি না যে বিয়ের মজাটা কি জিনিস। আমি জানতে চাই যে বিয়ের কি মজা, এটা আমার জানতেই হবে, সেই জন্য মিতালিকে আমি বিয়ে করব। মিতালিকে বিয়ে না করে আমি কোথাও যাব না, যাব না, যাব না। বাস, সমাধান পেয়ে গেছি। কি সমাধান পাইছো তুমি? বকুল ভাই, আপনি কি সত্যি বিয়ে করতে চান? অবশ্যই আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। রিনা আপা, আপনি কি বিয়ে করতে চান? অবশ্যই আমি বিয়ে করতে চাই। দেখেন, আপনারা আমাদের দুজনকে বিয়ে করতে চান, কিন্তু আমরা দুজন আপনাদেরকে বিয়ে করতে চাই না, এটা সমাধান কি? কি? খুবই সহজ, আপনারা দুজন দুজনকে বিয়ে করে ফেলেন, তাহলে তো ঝামেলা শেষ, আপনিও বিয়ের মজা পেয়ে যাবেন আর আপনিও পেয়ে যাবেন স্বামী। অসম্ভব, আমি জীবনে এই হাফ লেডিসের বিয়ে করতাম না। একদম মুখ সামলায় কথা বলবি, আমার হাফ লেডিস বললে আমি কিন্তু একদম থাপড়ায় একদম গালে দাঁত ফালা দেব। কালীর ঘরে কালী, তোর কেমনে মনে হইলো তোর মতো এরকম একটা কালীর আমি আবার বিয়ে করব? খবরদার, আরেকবার আমার কালী কোলে করে কামড়ে তোর গালের মাংস খুলে ফেলবো, হাফ লেডিসের বাচ্চা। কি? এই কালীর ঘরে কালী, তুই আমারে আবারও হাফ লেডিস বললি, তোর এত বড় সাহস? এই কালীর ঘরে কালী, হাফ লেডিসের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছস, আজকে তোরে আমি খাইয়ে দিই। কি? এই দাঁড়া দাঁড়া, আমি দাঁড়া, আজকে আমি তোরে খাইছি, দাঁড়া। এই এই এই
ঘটক সাহেব, রান্না বান্না করতে মনে হয় খুব কষ্ট হইতেছে। না, মা মারা যাওয়ার পর নিজের কাজ তো সব নিজেই করি, আর নিজের কাজ করার মতো কোনো কষ্ট নাই, আছে শুধু আনন্দ। বলে গেছে কবি, জীবন আনন্দ। চাপ বলছি বন্ধ করেন, ছেলে গজে মেয়েদের কাজ করতে কষ্ট হয় সেটা আমি বুঝছি, এজন্যই তো বলতেছি তাড়াতাড়ি আমার বিয়েটা কইরা ফেলে। তাহলে তো আমি আপনার রান্নাটা করে দিমু, কাপড় চুপুর ধুয়ে দিমু, আপনার সেবা যত্ন করবো। আমার সেবা যত্ন আমি নিজেই করতে পারবো। দেখো মিতালি, ঘটকালি আমার বংশগত পেশা। আমার আব্বা মরার আগে আমার বলছে আমি যাতে এই বংশগত পেশাটা বাঁচায় রাখি। আমি যদি তোমার বিয়ে করি, আমি জানি আমি ঠিক মতো ঘটকালি করতে পারবো না, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার মাফ করো। আপনি সব কি বলেন আবুল তাবুল? আমার যদি অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়, তার সাথে যদি আমি সংসার করি, তার হাত ধরে হাঁটি, আপনি সহ্য করতে পারবেন? না পারার কি আছে? তোমার বিয়ের পর তুমি তোমার স্বামীর হাত ধরে হাঁটবা, ফিরবা, ঘুরবা, সেটাই তো স্বাভাবিক। আপনার কি একটু কষ্ট হবে না? না, আমার একটু কষ্ট হবে না। ও, তার মানে তো দাঁড়াইলো আপনি আমারে ভালোই বাসেন না। আর যে মানুষটা আমারে ভালোবাসে না, তারে আর চাই বলি বিয়ে নিয়ে কোনোদিন বলবো না। স্বচ্ছতার ধারণাই বদলে দেবে। ভিস্তা অ্যান্ড্রয়েড টেলিভিশন, বড় পর্দার মোবাইল ফোন। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। এরকম করে তাকাইছেন কেন? তোমার সাথে এই ফ্রেশ পাত্রটা কে মিতালি? আমার মামাতো ভাই, ওনার নাম ইমরান। আরে বাহ, তাই নাকি? ভাই আপনি দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম। বিয়ে করছেন? জি না, আমি এখনো বিয়ে করিনি। তার মানে আপনি এখনো সিঙ্গেল? যাক, আমি আর একটা কাস্টমার পাইলাম। ভাইয়া, আপনার চেহারা সুরত আর বয়স দেখে মনে হচ্ছে কিছুদিনের মাঝে আপনি বিয়ে করতে যাচ্ছেন। আমি এই অত্র এলাকার সবচেয়ে জনপ্রিয় ঘটক, আপনার বিয়ের ঘটকাল যেটা আমি করতে চাই। আমার কালেকশন অনেক পরিমিত সুন্দর সুন্দর মেয়ে আছে, এই যে ছবি দেখেন। না না, আমাকে ছবি দেখাতে হবে না, আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। কি, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? কোন ঘটক আপনার বিয়ে ঠিক করছে? হ্যাঁ, পাত্রীর বিষয়ে কোনো খোঁজখবর নিয়েছেন? পাত্রী কে? পাত্রী আমি। কি বলতেছো মিতালি, তুমি তো মামাতো ভাইরে বিয়ে করবা? অবশ্যই বিয়ে করব। আর তাছাড়া আপনি চাইতেন না যেটা আমার বিয়ে একটা বিদেশি ছেলের সাথে হয়? আপনার চাওয়াটা পূরণ হয়েছে। আমার মামাতো ভাই ইমরান বিদেশেই থাকে, বিয়ের তিন দিনের মাথায় আমি বিদেশ চলে যাব তার সাথে। আপনি ভালো থাকবেন, আর আপনাদের যে বংশীয় ব্যবসা ঘটকালি, এটা মন দিয়ে করেন। ও, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনি কিন্তু খাইতে এসেন। আমি কোনোদিন ছাড়তেও পারবো না। আমি নিজেই বলছি অন্য কোথাও বিয়ে করে ফেলুক, আমি আমার ঘটকালের ব্যবসাটা নিয়ে থাকতে চাই। ওর বিয়ে আমি আটকাবো না, ও বিয়ে করে সুখে থাক। ঘটক সাহেব, আপনি ঘটকালির জন্য আপনার ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিতে চাইতেছেন। ভালোবাসার মানুষ একবার দূরে চলে গেলে তার আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। এমনও তো হইতে পারে আজকে মিতালি আপার বিয়ে হয়ে গেলে আর কোনো দিন আপনি তারে দেখতে পাবেন না। আপনি কেন শুধু শুধু তিনটা মানুষের জীবন নষ্ট করতেছেন? আপনি কি মিতালি আপারে ছাড়া সুখে থাকতে পারবেন? আর সে যারে বিয়ে করবো তারই নিয়েও কি সে সুখে থাকতে পারবো? শুধু শুধু তিনটা মানুষের জীবন নষ্ট করে দিয়েন না, এখনো সময় আছে। আপনি যান, মিতালি আপার কাছে যান, সে আপনারে অনেক ভালোবাসে। আমি তার চোখ মুখ দেখি বুঝতে পারছি, সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতেছে।
আর বৈশা থাকেন না একটা কথা মনে রাখবেন মানুষ দুইটা কারণে পাগল হয় এক হইলো অর্থের কারণে আর দুই হইলো তার ভালোবাসার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনি হারায় যেতে দিবেন না তাহলে সারা জীবন পস্তাইবেন জান বিয়েটা আটকান মিতালি তুমি জিতে গেছো মানে মানে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না তুমি অন্য কারোর সাথে সংসার করলে তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি সহ্য করতে পারবো কিনা তখন আমি বলছিলাম আমি সহ্য করতে পারবো কিন্তু তুমি যখন সত্যি সত্যি আরেকজনের হয়ে যেতেছো তখন আমি সহ্য করতে পারতেছি না আমার কাছে মনে হইতেছে কে আমার বুকের মধ্যে থেকে কলিজাটা বাইর করে নিয়ে যেতেছে মিতালি আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মিতালি ঘটক সাহেব এখন সেগুলো বললে হবে এই জায়গায় এখানে দাঁড়ায় আপনার এই কথা বলা মানায় না আজকে আমার বিয়ে স্যার আপনার এই কথাগুলোর কোনো দাম নেই আমার কাছে এইভাবে বললো না মিতালি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই খবরদার মফিজ আর একটা ফালতু কথা কবি তো খুব খারাপ হয়ে যাবে কই দিলাম বাড়ি ভর্তি মেহমান একটু পরে আমার মায়ের বিয়া সবার সামনে তুই আমারে অপমান করবি তো চাচা জান আমি অপমান করতেছি না আমি মিতালিরে ভালোবাসি এই কথাটাই সবাইরে বলতেছি চাচা জান আপনার পায়ে পড়ি মিতালির আপনি অন্য কোথাও বিয়ে দিয়েন না মিতালির আমার হাতে তুলে দেন এখন আমার পায়ে পড়ে লাভ কি কও তুমি তো কইছো বিয়ে করবা না মিতালিরে এখন মিতালির বিয়ে ঠিক হইছে বিয়ে হইতেছে এই বিয়ে যদি এখন ভাঙা তোমার কাছে আমি মিতালিরে বিয়ে দেই তাহলে এই ছেলেটার অপমান হইব না লজ্জা পাইব না ভাই আমি জানি আমি আপনার কাছে অন্যায় আবদার করতেছি আমি এখন আপনার কাছে যা চাবো ওইটা চাওয়া এখন আমার ঠিক না আপনি বিয়ে করতে চলে আসছেন এখন আপনি বিয়ে করতে না পারলে আপনার মান সম্মান সব যাইব তারপর আমি বলতেছি ভাই যদি সম্ভব হয় আমার ভালোবাসা মানুষটা আমার হাতে তুলে দেন আমি আমার ভালোবাসার মানুষকে হারাইতে চাই না তারা হারাইলে আমার জীবনটা নষ্ট হয়ে যাইব আমার মা নাই বাপ নাই এতিম আমি মিতালি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই কিছু একটা করেন ভাই কিছু একটা করেন ঘটক সাহেব আপনি শান্ত হন আমি আপনার কথাগুলো শুনে বুঝতে পেরেছি আপনি মিতালিকে অনেক ভালোবাসেন আর মিতালিও যে আপনাকে ভালোবাসে সেটা আমি জানি সে যে তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবার কথায় আমাকে বিয়ে করছে সেটাও আমি বুঝতে পেরেছি ঘটক সাহেব একটা কথা কি জানেন সবসময় ভালোবাসার জয় হওয়া উচিত কারণ পৃথিবীর মানুষগুলো তখনই শান্তিতে থাকবে যখন পৃথিবীতে ভালোবাসা থাকবে আমি আপনার আর মিতালির দুজনের দুজনের প্রতি ভালোবাসাকে সম্মান করি শ্রদ্ধা করি আমি আপনাদের দুজনের ভালোবাসার মাঝখানে কখনোই দেয়াল হয়ে দাঁড়াবো না সে দুঃসাহস আমার নেই আপনার মিতালি আপনারই থাকবে মিতালি আসো এই যে আপনার ভালোবাসা মানুষ আপনার ভালোবাসা মানুষকে আমি আপনার হাতে তুলে দিলাম আজকে বিয়ের আসরে আপনার আর মিতালির বিয়ে হবে